আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা অনেক ভালো আছি। তো এটা আমার ফার্স্ট ব্লগ, আশা করি পুরো ভিডিওটা সবাই দেখবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো যেদিন ভিডিওটা শ্যুট করি আমি সেদিন আমার মার বাসায়। তো আমার মার শরীরটা খুবই খারাপ ছিল, মা সুস্থ ছিল, তো ভাবলাম রান্নাটা আমিই করি। বেশি কিছু রান্না করিনি, শুধু একটা তরকারি, আলু, সিম আর ফুলকপি দিয়ে, সাথে রুই মাছ, আর আগের দিনের ভর্তা করা ছিল। তো ভর্তার রেসিপিগুলো আপনাদের সাথে আরেক দিন শেয়ার করব। আমরা তিন বোন এক ভাই, আমার বাবা মারা গেছে প্রায় 1 বছর, তো বাসায় আমার মা একাই থাকে। তো রিসেন্টলি আমার ভাইকে বিয়ে করিয়েছে, তো এখন আমার ভাইয়ের বউও সাথে থাকে, মার সাথে থাকে, ভাই আমার ভাই বাহিরে থাকে। তো সবাই আমার মার জন্য দোয়া করবেন যেন আমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। তো যেদিন আমি ব্লগটা স্টার্ট করি, রান্নাটা শেষ করে, দুপুরের রান্নাটা শেষ করে সন্ধ্যার দিকে আমি আমার বড় বোনের বাসায় চলে যাই। আমার বড় বোন বারবার ফোন দিয়েছিল ওদের বাসায় যাওয়ার জন্য। তারপরের দিন আমি শ্বশুর বাড়িতে চলে আসি। তো আমার রান্নাটা প্রায় শেষ হয়ে এসেছে। তো রান্নাটা শেষ করে আমি তরকারিটা খেতেও পাইনি, যেহেতু ভর্তা বানিয়েছিল আমাদের বউ। তো ভর্তা গেলে খেতে অনেক ভালো ছিল, অনেক টেস্টি ছিল, তো আমি ভর্তা দিয়েই ভাতগুলো খেয়ে নিয়েছি। তো তরকারিটা আর কারো খাওয়া হয়নি, তরকারিগুলো ফ্রিজে রেখে সন্ধ্যার দিকে আমি আমার বড় বোনের বাসায় চলে যাই। আমি, আমার মা, আমার ভাইয়ের বউ, আমার ছেলে, আমরা সবাই বড় বোনের বাসায় চলে যাই। তো আমার এই কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম, আমার মার বাড়ির কিছু কথা। আমার তরকারিটা রান্না শেষ। দেখে মনে হচ্ছে খুব ভালো হয়েছে, যেহেতু আমার রান্না তেমন একটা ভালো হয় না। আর এটা হলো শিং মাছ, আগের দিনকার করা ছিল, খাওয়া হয়নি, তো আজকে শুধু এর জন্য শিং মাছটাই করেছি। শিং মাছটাও খুব ভালো হয়েছে, আমার মা পাক করেছিল শিং মাছটা। আর হলো কালিজিরে ভর্তা, মরিচ বাটা, আর সাথে আছে ধনে পাতা ভর্তা, আলু ভর্তা, এগুলো সব আমার ভাইয়ের বউ করেছে। তো বিকেলবেলা সন্ধ্যার পর আমরা বড় আপার বাসায় চলে আসছি। তো বড় আপা আমাদের দেখে পিঠার আয়োজন করলো, যেহেতু শীতের মৌসুম, তা আপা ভাপা পিঠা করবে। এমনিতে বড় আপার হাতে সব রান্না বান্না খুবই ভালো হয়, আমি মাঝে মধ্যে যেটা পারি না সেটা বড় আপার কাছে জিজ্ঞেস করেই করে থাকি। আমার হাজব্যান্ডও আপার রান্নার খুব প্রশংসা করে, শুধু আমার হাজব্যান্ড না, আমাদের বাসার সবাই বড় আপার হাতের রান্নাটা খুব ভালোবাসে, আপার হাতে মনে হয় জাদু আছে। তো আমার বড় আপা খুবই ভালো, যখনই বাড়িতে স্পেশাল কিছু রান্না করা হয় আমার আপা আমাদের ডাকে বাসায় খাওয়ার জন্য। আমি, আমার হাজব্যান্ড, ওই বাসা থেকে আমার মা সবাই চলে আসে। তো আমার ছোটো বোনের বেবি হয়েছে, এজন্য এখন আমার ছোটো বোনের তেমন একটা আশা হয় না। তো আপা চালগুলো চেলে নিচ্ছে সামান্য পানি আর লবণ দিয়ে, ভাপা পিঠার বানানোর জন্য চালগুলো ভালো করে আগে চেলে নিচ্ছে। তো এর মধ্যে আপা চুলাতে পানি বসিয়ে দিয়েছে। আমার আপার বাসা নদীর ওই পার, সেজন্য বেশি রান্না হলে, যেমন মাংস, পোলাও বা পিঠা, এসব রান্না হলে আপা কিন্তু বেশিরভাগই লাকড়ি চুলায় রান্না করে থাকে। তো লাকড়ি চুলা রান্নার কথা আর কি বলবো, মানে লাকড়ি চুলার রান্নার মজাটাই আলাদা, ওই রান্নার মানে টেস্টটাই আলাদা হয়। তো আপা পিঠা বানানো শুরু করবে, যেহেতু আপার চালগোলা চেলে নেওয়া শেষ, তো আপা কিন্তু এর মধ্যে পিঠা বানানোর প্রসেসিং শুরু করে দিয়েছে। তো যেহেতু হাঁড়িতে পানি বসানো, তারপর একটা একটা করে পিঠাগুলো বানিয়ে নিচ্ছে, আমরা সবাই অপেক্ষায় আছি, যখন পিঠাগুলো বানানো শেষ হবে আমরা সবাই খেয়ে নিব। তারপর অনেকবার বলেছিল আগে খেয়ে নিই, তা আমরা আগে খাইনি, ভাবলাম যে পিঠাগুলো সবগুলো বানানো শেষ হয়ে গেলে আমরা সবাই একসাথেই খাবো।
তো শেষের দিকে কিন্তু আমিও কিছু পিঠা বানিয়েছিলাম, কিন্তু সেগুলো শুট করা হয়নি। তো এর পরের বার যখন করব তখন আবার আপনাদের শুট করে দেখাবো। তা আমি তেমন একটা পারি না, আপার কাছ থেকে দেখে দেখেই আমার শেখা, যতটুকু শেখা। মোটামুটি এখন কয়েকটা পিঠা বানানো শিখেছি, বাকি রান্নাগুলো আস্তে আস্তে আপার কাছ থেকে শিখে নিব। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর হ্যাঁ, চ্যানেলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না। তো যদি কোনো ভুল ত্রুটি হয়, যেহেতু এটা আমার ফার্স্ট ব্লগ, কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এগিয়ে নিয়ে যাবেন, যাতে ভবিষ্যতে আপনাদের আরও ভালো ভালো ভিডিও শেয়ার করতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।